हेलो भिवार्स होमिओपैथिक टीप्स बांगला यूट्यूब चैनले अपन सबा के स्वागत अपन साथ डाक्तर मुहम्मद मुस्ताफिजुर रहमान। तो बंधुरा आज के विषय नहीं कथा बोलबो सेटा हलो गाजा मद हेरोइन फेंसिडिल याबा सह जत प्रकार मादक आछे मादकेर नेशा काटानोर एक कार्यकारी होमिओपैथी ओषुध निये आलोचना करब। तो बंधुरा जरा यह विषय जानते चान ता भिडियोटी ना टेने अवश्य शेष पर्यन्त देखबें और हमार भिडियो देखे जदि क्यों उपकृत होवश्य लाइक कमेंट और शेयर करते भूलें ना। तो बंधुरा बर्तमान समय बर्तमान समाज एक बड़ अंश मादकासक्त ते मादकासक्त हार कारण समाज विभिन्न धरण समस्या तैरि होता पारिवारिक समस्या बोलें हाँ अर्थनैतिक सामाजिक एक विभिन्न धरण समस्या पड़ते हे। तो बंधुरा देखा जाए আপনার ছেলে আপনার মেয়ে অথবা আপনার সন্তান অথবা আপনার পরিবারের কেউ মাদকাসক্ত সেক্ষেত্রে আপনাকে অনেক সমস্যা পোহাতে। তো বন্ধুরা এই মাদকাসক্ত যারা আছে এদের মাদক থেকে বা এই মাদকের নেশা থেকে নেশা দূর করে তাদেরকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব। তো বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করব যে কীভাবে একজন মাদকাসক্তকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসবেন। তো বন্ধুরা ये मादकासक्त मानुष के स्वाभाविक जीवने फिरिए निये आसार जोन्नो मादक नेशा काटानोर जोन्नो होमिओपैथी कार्यकारी जो ओषुधटी रयेछे सेटा हलो एवेनासेटाइबा मादार टिंकचार बा एवेनासेट किउ। तो बंधुरा एवेनासेटाइबा मादार टिंकचारटी जे कोनो प्रकारेर मादकेर नेशा आर दूर करते अति कार्यकारी एकटा ओषुध। बंधुरा ए ओषुधटी एकटा ना किछुदिन सेवन करले যে কোনো মাদকাসক্ত ব্যক্তি তার মাদকের নেশা দূর হয়ে আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফেরত আসবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা এভেনাসেটাইবা মাদার টিংচারটি খাওয়ার নিয়ম হলো 15 ফোঁটা করে দিনে 4 বার সকাল দুপুর বিকাল এবং রাত্রে খাওয়ার আধা ঘন্টা পূর্বে অথবা খাওয়ার আধা ঘন্টা পরে হালকা পানি সহ খাবেন। বন্ধুরা অবশ্যই ওষুধটি জার্মানি ওষুধ কিনে নেবেন। তো বন্ধুরা এছাড়াও আর একটি ওষুধ রয়েছে এইটা হলো নাক্স ভূমিকা মাদার টিংচার। বন্ধুরা যখন দেখবেন কোনো মাদকাসক্ত ব্যক্তি মাদক সময় মতো নিতে না পারার কারণে তার একটি সমস্যা তৈরি হয় তার শরীরের ভিতরে আলোচনা করে সে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথাবার্তা বলতে থাকে তখন তার আসলে সেন্স কাজ করে না যে সে কী করছে। তো বন্ধুরা মাদকাসক্ত ব্যক্তি যখন মাদকের এই নেশা কী বলবো নেশাটা বৃদ্ধি পাবে তখন বন্ধুরা নাক্স ভূমিকা মাদার টিংচারটি আধা ঘন্টা পরপর 10 ফোঁটা করে 2 বার খাইয়ে দিলে দেখবেন এই তার মাদকের যে প্রবল নেশা এটা আস্তে আস্তে কমে গেছে। তো বন্ধুরা এই ঔষধ দুইটা একসাথে অবশ্যই যে কোনো একটা পরিচিত হোমিওপ্যাথি ঔষধের ফার্মেসি থেকে অবশ্যই জার্মানির ঔষধ কিনে নেবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর বন্ধুরা এছাড়াও অন্যান্য রোগের চিকিৎসা সম্পর্কে জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তাছাড়া বন্ধুরা যদি কেউ অনলাইনের মাধ্যমে চিকিৎসা নিতে চান অথবা অনলাইনের মাধ্যমে কোনো ঔষধ কিনতে চান অথবা কোনো প্রকার পরামর্শ নিতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া থাকলে অবশ্যই ফেসবুক পেজে যোগাযোগ করবেন। ধন্যবাদ।